শাদির বয়স হয়ে গেছে, তো বিয়ে শাদি হয়েছে তোমার? বিয়ে শাদি হয় নাই ভাই, বিয়ে শাদি কিভাবে করব? তাও প্রতিবেদনের সামনে আছে, যদি ভালো মনের মানুষ পাই তাকে সঙ্গে করতে চাই। তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো এই যে তোমার বিয়ে শাদি হয়, তো এখন যদি কেউ তোমাকে প্রেম ভালোবাসার অফার দেয় বা বিয়ে শাদি করতে চায়, তুমি রাজি হবে বা তার সাথে রিলেশন করতে পারবা? আমি রিলেশন করতে পারবো আর ভালোবাসাও করতে পারবো, যে ভালোবাসার মতন মানুষ আমাকে ফোন দিবে, অন্য মানুষ আমাকে ফোন দিবে। আচ্ছা, যে আচ্ছা বয়স যাই হোক সমস্যা নাই, মানে ভালোবাসা। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আর এস টিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমরা পরিচয় করে দেবো এক সুন্দরী আপুর সাথে, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, সে কী উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে পরিচয় নিই। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন? আচ্ছা, তো আপুর নাম কি? মৌসুমী। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী মৌসুমী, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। তো মৌসুমী, তোমার ফ্যামিলিতে কে কে আছে? মৌসুমী, বাবা মা আছে? বাবা তো চলে গেছে ভাই, বিয়া করে। আচ্ছা, বাবা বিয়ে করে চলে গেছে? একটা ছোট ভাই আছে, আমি আর আম্মু আছে। আচ্ছা, তিনজনের ফ্যামিলি এখন। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী মৌসুমী, শুনতেছি তার জীবনে জানা অজানা কিছু গল্প। তার বাবা নেই, ফেলে চলে গেছে, আর আছে তার মা, ছোট একটা ভাই, তিনজনকে নিয়ে তাদের ফ্যামিলি। তো মৌসুমী, এখন তুমি কি করতেছো মৌসুমী? কোনো কাজকাম করো নাকি? মা তো বাসা বাড়িতে কাজ করো। হ্যাঁ, কাজ পাই নাই বলে আমি প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, মানে তোমার মা কাজকাম করতো, এখন মানে কাজকাম করতে পারতেছে না? বয়স হয়ে গেছে ভাই, সেই জন্য কাজকাম করতে পারে না। আচ্ছা আচ্ছা, শরীর অসুস্থ বলে সেই জন্য কাজ পাঠাই না, সেই জন্যই আমি প্রতিবেদনে আসছি। আচ্ছা, তো তুমি কোনো কাজকাম করো? হ্যাঁ, আমি কাজকাম করি তো লোকের বাড়িতে, কিন্তু এখন লকডাউন আর কাজ হইতেছে না বলে তো সেই জন্যই। আচ্ছা, তোমার মাও বসা তুমিও বসা? আচ্ছা, এই কারণেই তো মিডিয়ার সামনে আসছো, যে লকডাউনে কাজকাম করতে পারতেছো না, এই কারণে মিডিয়ার সামনে আসছো। আচ্ছা ঠিক আছে। তো মৌসুমী, তোমার বাবা কতদিন আগে চলে গেল? চলে গেছে তো ভাই, 10 বছর ধরে চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। আচ্ছা, অনেক দিন ধরেই চলে গেছে তোমার বাবা। আচ্ছা, তো তোমার ছোট ভাই সে কি করে এখন? সে তো কোনো কাজ করতে পারে না, ছোট ভাই আমার এখন মাদ্রাসায় পড়াতে চাই, টাকার জন্য পড়াতে পারে না। আচ্ছা আচ্ছা, মানে পড়াশোনা করাইতে যাচ্ছো? হ্যাঁ, পড়াশোনা করাতে চাই, কিন্তু পারতেছো না? পারতেছি না, কি করবো এখন ভাই, গরিব মানুষ, টাকা পয়সার জন্য লেখাপড়া করাতে পারি না। আচ্ছা আচ্ছা, তো তোমার তো বিয়ে শাদির বয়স হয়ে গেছে, তো বিয়ে শাদি হয়েছে তোমার? বিয়ে শাদি হয় নাই ভাই, বিয়ে শাদি কিভাবে করবো, সংসারে টাকা পয়সা নাই, যৌতুকের জন্য লোকে বিয়ে আসে, ভেঙে যায়, চলে যায়। আচ্ছা, মানে কিন্তু টাকার জন্য বিয়ে হয় না ভাই, যৌতুক চাই। আচ্ছা, মানে টাকা পয়সার জন্য হচ্ছে না বিয়ে শাদি? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আসলে মৌসুমি আসলে গরিব পরিবারের একটা মেয়ে, তার বিয়ে শাদি হচ্ছে না যৌতুকের কারণে, বিয়ে শাদির বয়স হয়ে গেছে, অনেকেই দেখতে আসে কিন্তু পছন্দ হয়, কিন্তু বিয়ে শাদিটা হচ্ছে না কারণ যৌতুকের কারণে। তো মৌসুমি, তুমি যে যা কাজকাম করে উপার্জন করে নিয়ে আসতা, এ দিয়েই তো তোমাদের সংসারটা চলতো নাকি? চলতো, সেই উপার্জন করতাম, ঘর ভাড়াই চলে যায়, কারেন্ট ভাড়া, মোটর ভাড়া, পানি সবই কিনা, কি করবো, গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষের বড় বড় আশা করার সম্ভব? তাও প্রতিবেদনের সামনে আছি, যদি ভালো মনের মানুষ পাই তাকে সঙ্গে করতে চাই, ভালোবাসতে চাই, আর আমাকেও যে সে আমার পরিবারকে দেখবে তাকেই আমি চাই, বুড়া হোক আর সে যদি মনের ভালো মানুষ পাই আমি তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, মানে এখন বিয়ে শাদি করতে চাচ্ছ, সিদ্ধান্ত নিছ? আচ্ছা, তো বিয়ে শাদির প্রসঙ্গটা একটু পরে যায়। তো এই যে মিডিয়ার সামনে যে আসছো, তোমার মাকে জানায় আসছো, অনেক দর্শক কিন্তু তোমার সাথে যোগাযোগ করতে চাইবে। মাকে জানিয়ে আসছি, এখন কি করবো, খেতে না পাইলে মুখ, যদি পেটে খেতে মুখিল কোনো লাভ নেই, সেই জন্যই ঘরের ভিতরে থাকলে কেউ আমাকে দেখবে না, 10 জনের সামনে আসলে যদি হয়তো বা কোনো ভালো একজন মনের মানুষ পেয়ে ফেলাই, সেই জন্য আমি বাইরে চলে আসছি ভাই, আমার ভিতরে যাতে আলো কেউ দিতে পারে, আমিও কারো মনের ভিতরে আলো দিই, যদি মনের মতো মানুষ পাই তাহলে আমি তাকেই চাই, টাকা পয়সা। হ্যাঁ বলো। টাকা পয়সার জন্য তো বিয়েই হয় না ভাই, আজকাল গরিব মানুষ। আচ্ছা ঠিক আছে, তো টাকা পয়সার জন্য বিয়ে শাদি হচ্ছে না, তো এই যে এখন বিয়ে শাদির প্রসঙ্গে আসছো, তো এখন যদি কেউ টাকা পয়সা ছাড়া মানে যৌতুক ছাড়া কেউ বিয়ে শাদি করতে চায়, তুমি রাজি হবে? আমি রাজি আছি। হ্যাঁ বলো। আমার কাছে ফোন দিবে, আমি তাকে জানবো, সে আমাকে জানবে, তারপরে তো বিয়ে শাদির ব্যাপার ভাই। মানে যে ফোন দিবে ভাই, আমাকে কেউ খারাপ কথা বললো না, ভালো কথা বললো, আর যারা ফোন দিবে ভাই আমাকে কেউ কোনো খারাপ কথা বলবে না, ভালো কথাই বলবে।
আচ্ছা, তোমার হ্যাঁ হ্যাঁ মা বোন সবারই আছে। তো তো দর্শক, আসলে মৌসুমি অনেক দুঃখে পড়ে আসছে মিডিয়ার সামনে, তার এখনো বিয়ে শাদী হয় নাই। তো মৌসুমি, এই যে তো অনেক দিন ধরে আছো তোমাদের এলাকার ভিতরে, তো তোমাকে কেউ প্রেম ভালোবাসার অফার দিছে বা তুমি তো কাউকে পছন্দ করছিলে এইভাবে? প্রেম ভালোবাসার অফার দিলেই কি আর ভালোবাসা হয় ভাই? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসতে গেলে দুটো টাকার দরকার, কোথাও ঘুরতে যাব সেই সময় তো আমার নেই, ভালোবাসা করিও নেই। আচ্ছা আচ্ছা, সেরকম ভালোবাসা প্রয়োজন আমার দরকার, আমার দরকার থাকে এখন হয়েছে বলে আমি এখন আইসি, আর সেখন আমার দরকার নেই, সেখন আমি কাজকর্মে ব্যস্ত, সংসার পালবো না ভালোবাসা করবো। আচ্ছা, তো এখন করতে পারবা ভালোবাসা? এখন আমি ভালোবাসা করতে পারবো বলেই এখানে এসে দাঁড়াইছি। আচ্ছা, যেহেতু লকডাউন বাসাতেই বসে আছো, তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো এই যে তোমার বিয়ে শাদী হয় না, এই যে ফোন নাম্বারটা দিতে আছো, কোনো সমস্যা হবে না এতে? না, সমস্যা হবে না। অনেক দর্শক কিন্তু অনেক দিক থেকে ফোন দিবে তোমাকে। অনেক দিক থেকে ফোন দিবে, আমি কথা বলতে রাজি আছি, আমাকে খুব খারাপ কথা বললো না, আমি বারবার বলতেছি ভাইয়া যে আমাকে ভালোবেসে ফোন দিবে, আমি তার সঙ্গে কথা বলতে রাজি। আচ্ছা, ভালোবেসে যে ফোন করবে তুমি তার সাথেই কথা বলবা? আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবো না? আমি বলে দেবো। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি মৌসুমীর নাম্বারটা বলেছি, সরাসরি আপনারা এই সুন্দরী মৌসুমীর সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে। সে চায় এখন ভালো মনের একজন মানুষ যদি তাকে তার পাশে এসে দাঁড়ায়, তাকে বিয়ে শাদী করতে চায়, হয়তো সে তাকেই জীবনসঙ্গী করবে। তো বিস্তারিতটা মৌসুমীর কাছ থেকে শুনে নেবেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শক, 01700873153। তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি, 01700873153। এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সুন্দরী মৌসুমীর সাথে। তো মৌসুমি, এই যে তোমার অনেক কথাই তো শুনলাম, তো এখন তোমার সাথে অনেক এই যোগাযোগ করতে চাইবে, তো এখন যদি কেউ তোমাকে প্রেম ভালোবাসার অফার দেয় বা বিয়ে শাদী করতে চায়, তুমি রাজি হবা বা তার সাথে রিলেশন করতে পারবা? রিলেশন করতে পারবো আর ভালোবাসাও করতে পারবো, যে ভালোবাসার মতন মানুষ আমাকে ফোন দিবে, অন্য মানুষ আমাকে ফোন দিবে। আচ্ছা, যে আচ্ছা বয়স যাই হোক সমস্যা নাই, মানে ভালোবাসার মন নিয়ে ফোন দেওয়া লাগবে আর কি, কারণ অনেক লোকই আছে অনেক মন্তব্য নিয়ে ফোন দেয়, কেউ আছে খারাপ মন্তব্য নিয়ে কি ফোন দেয়, কেউ আছে ভালো মন্তব্য নিয়ে ফোন দেয়। তুমি চাচ্ছ যে ভালো মন্তব্য নিয়ে ভালোবাসা দিয়ে ফোন দেবে এমন একজন মানুষকেই, তার সাথেই তুমি রিলেশন করবাই তো? আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, তো আসলে তোমরা অসহায় পড়ে আছো বলে এই কারণে আসো মিডিয়ার সামনে, তো যারা ধনী ব্যক্তি তারা তো আর মিডিয়ার সামনে এসে এরকম ধরনের কথা বলবে না, যাক বিস্তারিতটা তোমার কাছ থেকে দর্শকরা শুনে নেবে। তো দর্শক, আমরা অনেক সময় ছিলাম এই সুন্দরী মৌসুমীর সাথে, শুনতেছিলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল RSTV বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি, আগামী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন, আল্লাহ হাফেজ।